তিনি বাংলার ল মিনিস্টার, তিনি আইনের রক্ষক এক প্রকার বাংলার। তিনি যদি না আইনের সহযোগিতা করে, এটা কি এটা মেনে নেওয়া যায় না। আমি আশা করব এক্ষেত্রে 19 তারিখে মলয় ঘটক মহাশয় সশরীরে হাজির দেবেন, এডি ইন্ট্রোডাকশন করবেন, করার পরে তিনি যেমন ফ্ল্যাটে যাবেন বুক ফুলিয়ে, ফ্লাইট থেকে বুক ফুলিয়ে ফিরে আসবেন। কিন্তু লুকোচুরির এত ব্যাপার কি আছে, সন্ধ্যতলাকে থেকে যাচ্ছে নিশ্চয়ই, তাহলে কোনো কাজের সাথে যুক্ত আছে, অবৈধ কাজের সাথে যুক্ত আছে। আর অন্যথায় তিনি কেন এড়িয়ে যাচ্ছেন আপনার এজেন্সির ডাক থেকে, তিনি ক্লিয়ার করুন। ঘটককে ফের তলব ইডির, কয়লা পাচার মামলার নোটিশ 19 জুন দিল্লির ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। এই একই কয়লা কাণ্ডে তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও, সমন পাঠিয়েছে ইডি 8 জুন, তলব করেছে ইডি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। জোড়া তলব কয়লা পাচার মামলায় জোড়া তলব ইডির, 8 রুজিরা এবং 19 মলয় ঘটক দুজনকেই তলব করা হয়েছে। এর আগেও একাধিকবার মলয় ঘটককে তলব করা হয়। মলয় ঘটকের বাড়ি অফিসে তল্লাশিও চালানো হয়, কিন্তু বারে বারেই মলয় ঘটক এড়িয়ে গিয়েছেন। একাধিকবার তলব করা হলেও একবার মাত্র তিনি দিল্লি গিয়েছিলেন কিছু তথ্য তুলে দিতে, কিন্তু তারপরেও আবারও তলব করা হলে মলয় ঘটক সাড়া দেননি সেই তলবে, এবং এই নিয়ে আবারও তলব করা হলো মলয় ঘটককে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, কয়লা কাণ্ডে ফের ইডির তলব মলয় ঘটককে। 19 জুন দিল্লির ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা কাণ্ডে তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও, সমন পাঠিয়েছে ইডি এবং 8 জুন তলব করলো ইডি। সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব, চলে যাবো অর্ণবের কাছে। অর্ণব, কি আপডেট রয়েছে? একবারই দেখো, কয়লা কাণ্ডে নিঃসন্দেহে কিন্তু জোড়া তলব, তার মধ্যে সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী সপ্তাহে, এবং 19 তারিখ তলব করা হয়েছে মলয় ঘটককে। যখন এর আগে মলয় ঘটককে তলব করা হয়েছিল, মলয় ঘটক কিন্তু আদালতের দ্বারস্থ হন এবং আদালতের দ্বারস্থ হয়ে জানান যে তাকে ডাকতে গেলে যেন সিবিআই তাকে কিছু, যাকে ডাকতে গেলে ইডি যেন তাকে কিছুটা সময় দিয়ে ডাকে, এবং সেই অনুযায়ী কিন্তু ইডির তরফ থেকে মলয় ঘটকের সাথে দুবার কন্ট্যাক্ট করা হয়। যদিও সেরকমভাবে পজিটিভ রেসপন্স তার তরফ থেকে পাওয়া যায়নি, তবে তিনি জানিয়েছিলেন 19 তারিখের যে সপ্তাহ, সেই সপ্তাহে তিনি ফ্রি থাকবেন, তিনি অ্যাভেলেবেল থাকবেন, এবং তারপরেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে টিম কোল কেসে তদন্ত করছে তারা কিন্তু মলয় ঘটককে সামন করে, এবং 19 তারিখ দিল্লির প্রবর্তন ভবনে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু একাধিকবার মলয় ঘটক তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবার জন্য ডাকা হয়েছিল, তিনি বিভিন্ন সময় হাজিরা এড়িয়েছেন, কখনো রাজনৈতিক কর্মসূচির কথা বলে, কখনো সরকারি অনুষ্ঠানের কথা বলে, আবার কখনো বা শরীর খারাপের কথা বলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বারবার, কিন্তু ফের কিন্তু তাকে তলব করা হলো এবং 19 তারিখ তাকে কিন্তু হাজিরা দিতে বলা হয়েছে দিল্লির প্রবর্তন ভবনে। সমাদৃতা একেবারে অর্ণব, অর্থাৎ 19 তারিখে দিল্লির ইডি দপ্তরে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে মলয় ঘটককে। একের পর এক এজেন্সির সরাসরি চাপ কার্যত বলা যেতে পারে। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে 8 জুন এবং 19 জুন তলব করা হয়েছে মলয় ঘটককে। মলয় ঘটককে দিল্লির ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার মলয় ঘটককে তলব করা হয়, তবে বেশ কয়েকবার সেই তলব এড়িয়ে যান তিনি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, তিনি কি বলছেন এই তলব নিয়ে, শুনুন। ঘটককে তো মহাশয়কে তো ইতিপূর্বে একাধিকবার এজেন্সি ডেকেছে, তিনি এড়িয়ে গিয়েছেন, এতে বাংলার সুনামকে ক্ষুণ্ণ হচ্ছে। তিনি বাংলার ল মিনিস্টার, তিনি আইনের রক্ষক এক প্রকার বাংলার। তিনি যদি না আইনের সহযোগিতা করে, এটা কি এটা মেনে নেওয়া যায় না। আমি আশা করব এক্ষেত্রে 19 তারিখে মলয় ঘটক মহাশয় সশরীরে হাজির দেবেন, এডি ইন্ট্রোডাকশন করবেন, করার পরে তিনি যেমন ফ্ল্যাটে যাবেন বুক ফুলিয়ে, ফ্লাইট থেকে বুক ফুলিয়ে ফিরে আসবেন। কিন্তু লুকোচুরির এত ব্যাপার কি আছে, সন্ধ্যতলাকে থেকে যাচ্ছে নিশ্চয়ই, তাহলে কোনো কাজের সাথে যুক্ত আছে, অবৈধ কাজের সাথে যুক্ত আছে। আর অন্যথায় তিনি কেন এড়িয়ে যাচ্ছেন আপনার এজেন্সির ডাক থেকে, তিনি ক্লিয়ার করুন।